দেশ স্বাধীন হবার পরে তখন চিটাগাংয়ে চট্টগ্রামে যে যে বছর থাকলেন কাপ্তাই কাপ্তাইয়ে সেই বছর চট্টগ্রাম রেডিওতেই আপনি আবার ঢাকায় ফেরত এলেন কবে আমরা 76 এ ঢাকায় চলে এসেছি 76 সালে তো ঢাকায় ফেরত আসার পরে কি আপনি আবার আগুন নামে একটা ছবি ফিল্ম তখন কি উনি রাজি হলেন আমাকে যখন বলেছেন আমি বলছি আপনি ডাইরেক্টর না ওনার সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন না উনি যদি হাসি মুখে বলে আমি করতে আমি তো করতে এক পায়ে দাঁড়ানো কিন্তু উনি রাজি হলে তো উনি বললেন আপনি কথা বলেন তখন যে স্যার আমার তো ম্যাডামকে চাই এই ছবিতে লাগবে বুঝে টুঝে যে কীভাবে কনভিন্স করলে আমি এখানে যাই নাই তারপরে উনি যে করো এমন করে বলছেন উনি এত ভদ্রলোক এত ভালো মানুষ ভালো তবে বলে যে করবে এখন ছবি কিন্তু মানে ভালো লোকের ভালো ইউনিটের রুচিসম্পন্ন ছবি বানাই এবং ভালো পরিবেশ দিতে পারে এরকম বুঝে ছবি করবা কম করে করবা বছরে একটা দুটো বেশি করবে না এই শুরু হলো ওই ছবিতে আপনি কী চরিত্রে করেছেন ওই ছবিতে একদম কেন্দ্রীয় চরিত্র উনি আমাকে গল্পটার ডিটেলস বলার পরে যখন রাজি হলো আমার হাজবেন্ড আমাকে ডেকে গল্পটার ডিটেলস বলার পরে বলছে দুটো ক্যারেক্টার আছে একটা কেন্দ্রীয় চরিত্র আর একটা হচ্ছে রোমান্টিক নায়িকা আপনি কোনটা করবেন কোনতে চান যেটা বলবেন সেটাই তা আমি রোমান্টিক নায়িকার কী আছে এতে কেন্দ্রীয় চরিত্র মানে একেবারে ইয়াং টু ওল্ড এটা তো বিউটিফুল একটা ক্যারেক্টার আমি আমি তো অভিনয় করতে চাই আমি তো রোমান্টিক নায়িকা হওয়ার জন্য লালায়িত না আমি ওই ছবি করার পর সবাই বলে যে মা সার্থক মা শর্মিলি আহমেদ পেপারে সব হেডিং যে শর্মিলি আহমেদ সার্থক মা হিসেবে প্রমাণিত এরকম এরকম সব বিভিন্ন রকম টাইটেল গেল এরপর সব মায়ের ক্যারেক্টার আসা শুরু হলো যা হয় আমাদের এখানে আমাদের এবং যার যে একবার একটা ক্যারেক্টার পপুলার হয়ে গেলে সব ওই চরিত্রে এখন মা ক্যারেক্টার সব রকমই করি কিন্তু তখন খুব বাঁচতাম কেন্দ্রীয় চরিত্র যদি হয় অবশ্যই করবো নাহলে গুরুত্বপূর্ণ হলে হ্যাঁ গুরুত্বপূর্ণ যদি হয় করবো নাহলে করবো না যার জন্য আমার ছবির সংখ্যা এত বছরেও দেশের উপরে উঠতে পারেনি এই ছবিগুলোর মধ্যে আপনাকে আপনার কোনটা কোনটা ছবি মনে হয় যে আমার আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ কাজ দর্শক প্রিয় হয়েছিল আবির্ভাব আগুন আলমগীর কবিরের রূপালী সৈকত আরাধনা এইগুলো সব হয়েছিল কিন্তু আমি স্যাটিসফাইড না কোনোটাতে করতে গিয়ে এই যে আলমগীর কবিরের কথা বললেন তিনি তো আমাদের দেশের খুবই খ্যাতিমান একজন পরিচালক শুধু দেশে না বিদেশেও তার একটা পরিচিতি আছে কেমন অভিজ্ঞতা হয়েছিল আপনার খুব ভালো লেগেছে কাজ করে উনি ভীষণ বুঝতেন উনি সবচেয়ে বড় কথা অভিনয় বুঝতেন শুধু তা না ক্যামেরা বুঝতেন এডিটিং বুঝতেন এবং বুঝে জেনে ফিল করে তারপরে ক্যারেক্টারটা এমন করে বুঝিয়ে দিতেন সিকোয়েন্সটা এমন করে বুঝিয়ে দিতেন যে আমার অভিনয় অটোমেটিক ভালো হতে বাধ্য এরকম তো কাজ করে খুব মজা পেয়েছে ভালো লেগেছে আমার ভীষণ এরকম অভিনেতা মানে পরিচালক আর আপনার কাকে কাকে মনে হয় সুভাষ দত্ত আরেকজন একে বনি তো মানে করে ভিতরে ঢুকিয়ে ছাড়তেন এরকম হ্যাঁ এরকম এখন এই মুহূর্তে নাম বলতে গেলে তো অনেক নাম বলতে হয় আছে অনেক তখন ছিল যাদের সঙ্গে অভিনয় করেছেন এদের মধ্যে খুব মনে রাখার মতো শিল্পী কার আমার সঙ্গে কাজ করেছেন বলে না আমার শিল্পীদের আর আনোয়ার আনোয়ারা তা আমার সঙ্গে একসঙ্গে অভিনয় এক করি নেই কিন্তু আমার খুব প্রিয় আর্টিস্ট রওশন জামিল তো আমার প্রচণ্ড প্রিয় আর্টিস্ট তো এরকম আছে অনেক শিল্পী আছে সিনিয়র ফতে লোহানি ওই সময় একজন খুব নাম করা হ্যাঁ কিন্তু আমার সৌভাগ্য হয়নি ওনার সাথে অভিনয় করা মুস্তফা ভাইয়ের সাথে আমি টেলিভিশনে রেডিওতে প্রচুর করেছি কাজ কিন্তু ফিল্ম করেছি বোধহয় একটা না দুটো মাত্র উনি তো খুব শক্তিশালী ওরে বাবা উনি মানে মানে এত ভালো লাগতো ওনার সাথে কাজ করতে আর উনি বলতে আমি সব মুস্তফা ভাই ঠিক হলে বলে আমি কী করে বলবো ডিরেক্টর বলবে আপনি আমার লজ্জা দিয়ে না আমি আমার হয় কিনা আমি তো সেটাই বুঝি না